কেমন আছো তোমরা ঝড় আসছে একটা ঝড় আসছে নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ আমিও শুনেছি সবারই ভয় করছে বেশ ভয়ঙ্কর ঝড় ঝড় হওয়াটাই স্বাভাবিক আর ঝড়ে ভয় পাওয়াটাও স্বাভাবিক আমারও বেশ ভয় করছে ভয় করাটাও তো স্বাভাবিক কিন্তু ঝড়ের থেকে নিউজ দেখতে আমার বেশি ভয় করছে তোমাদের করছে যদি করে কমেন্ট করে বলো তো কিন্তু ঝড়ের থেকে এই নিউজ চ্যানেলগুলো দেখতে আমার ভয় করছে সকাল থেকে আমি যতবারই টিভি দেখি যতবারই টিভি দেখি খবর দেখি ততবারই আর ভয় বেশি করছে নিউজ চ্যানেলের অ্যাঙ্কারাতে দেখে তারা তো একেবারে টিভির বাইরে বেরিয়ে আসছে ঝড় এসেছে ডানা এইভাবে টিভি খুলে বাইরে চলে আসছে এটাই মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে না ঝড় আমাদের প্রত্যেকটা জেলায় যে যে জেলার নাম করেছে নিউজ চ্যানেল সেই সব জেলায় আসুক না আসুক হ্যাঙ্কারা মনে হচ্ছে প্রত্যেক জেলায় গিয়ে ঝড় ডেকে নিয়ে আসবে এটাই আমার মনে হচ্ছে তাদের মুখের কি ভাব ভাবা ঝড়ের থেকেও বেকায়দা কিন্তু আমার মনে হচ্ছে বন্ধুরা দুই সাল বা দুই সালের দিকে এরকম হতেই পারে সমুদ্রের মাঝখানে গিয়ে ইন্টারভিউ নেবে ঝড়ের কাছে নিম্নচাপের কাছে মাইক ধরে বলবে আপনার উৎপত্তি কোথা থেকে আপনার নাম কি আপনি কোন দিকে যাবেন আপনার গতি কত ভবিষ্যতে হয়তো এটা আমাদের দেখতে হতে পারে আজকে ঝড়ের নাম দানা দানা দিয়েছে মেলে ডানা মানে কোথায় ডানা পাখি আর কোথায় দানা ঝড় ঝড় কেমন যেন পাখির মতো উড়ে উড়ে আসছে ডানা মেলে উড়ে উড়ে আসছে মাথায় ওদের কি চিন্তা শক্তি কত বুদ্ধি খাটিয়ে কত সুন্দর সুন্দর নাম দেয় তার সাথে মানুষকে ভয় দেয় একটা চ্যানেলে এমনভাবে বলছে ঘরের মধ্যে আমাদের ঝড় এখনই দুপুরবেলায় ঢুকে গেছে সে ঝড় তো হবে রাতে কিন্তু এমনভাবে বলছে মানুষ একেবারে ভয়ে বাড়ির বুড়ো বুড়িরা একেবারে বাড়িতে যেসব বাড়িতে বেটা ছেলেরা নেই সব অফিস আদালতে গেছে সব বাড়ির মহিলাদের একেবারে ভয়ে কুপগত অবস্থা মানে সবাই আমরা বলা বলি করছি হেই ওদের বাবা বাড়ি নেই হেই ওদের কাকা বাড়ি নেই হেই ওদের চাচু বাড়ি নেই কেউ নেই বাড়িতে এখন যদি ঝড় চলে আসে তাহলে কি হবে আর বাড়ির লোকগুলোও সেই সমস্যায় পড়ে গেছে তা না পাচ্ছে অফিসে গিয়ে কাজ করতে ঠিক মতো মনোযোগ দিয়ে এই বাড়ি থেকে চোদ্দবার ফোন করে বলছে ঝড় এসে গেল বাড়ি আসলে না তো বন্ধুরা এইটাকে উচিত মানুষকে সতর্ক করার পরিবর্তে মানুষের মধ্যে ভয় বেশি করে ঢোকাচ্ছে হোক প্রতিবাদ এই জিনিসটা নিয়ে